ঈদের দিনে সকালে শ্যামাই এবং লুডুস পাক করা হয়েছে। এখন দুপুরে পোলাও, গরুর মাংস, সালাদ, ডিম, আর রাত্রে রুটি আর গরুর মাংস খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা কুরবানির ঈদে সবাই মিলে একটা প্ল্যান করছি যে এখানে পোলাও চাল, পোলাও ভাত করছি এবং গরুর মাংস করছি, ডিম করছি এবং সালাদ করছি, নুডলস বানাইছি সকালে। এরপরে দিয়া আমরা আবার বিকালে আবার গরুর মাংস দিয়ে রুটি খাবো। এখানে আছে বাংলাদেশি লেবু, পেঁয়াজ, তারপরে এগুলো এখানে আরও কিছু আছে, যেমন এটার মধ্যে হচ্ছে পোলাও, এটার মধ্যে পোলাও করা আছে। এখন এখানে সালাতের কার্যক্রম করবে, সালাতের কার্যক্রম করবে কে? আমাদের রবি, শ্রদ্ধেয় ভালোবাসা রবি এখন শুরু করছে কাটাকাটি। সে তার হাতের আজকে নিখুঁত সালাদ পরিবেশন করে সেটা আমাদেরকে খাওয়াবেন। আচ্ছা, তারপরে এখানে ঝাল পেঁয়াজ কাটা আছে, ট্রাই করো, ওইটা তো ট্রাই করো, ট্রাই করো, দেখো আগে কেমন হয়। ঘষা দিলেই তো হবে, আগে আগে দিয়ে দেখো কি অবস্থা, দাঁড়ায় আগে পড়ে ভিতর দিয়ে পড়ে। ভাই এভাবে তুমি সালাদ করলে তুমি মনে করো 20-23 জন লোকের দিয়ে তুমি কুলাইতে পারবে না, ওই গোল গোল করে কাটে এটাই ভালো। হ্যাঁ, তা নাহলে বা তুমি কুচি করলে মানুষ খায়, মানে খাওয়ায় তো মজা আসবে।